হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা আমি আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো তোমরা হয়তো ভাববে যে রাখি পূর্ণিমার ভিডিও এখন আপলোড করছো, তো আমার ভিডিওটা করাই ছিল, কিন্তু আমি এডিটিং করতে আমি সময় পাইনি, তাই আপলোড করিনি। তো দেখতে পাচ্ছ, এইটা হলো ওর ম্যাম, মানে আমার ছেলের ম্যামকে রাখি পড়াচ্ছে। তো সকালটা রাখি পড়ানো দিয়েই শুরু হলো। তো এই দেখো, আজকে একটু নন্দু গোপালের ভোগ হবে, তাই প্রথমেই পটল ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু রান্নাটা শেয়ার করতে পারবো না। এই দেখো, ঠাকুরের কাছে ভোগ দেয়া হয়েছে, বাবা পুজো করেছে, এবার আমি নন্দুকে রাখি পরিয়ে দেবো। দেখো নন্দুকে সে যে কি ভালো লাগছে আজকের দিনে, নন্দুকে সব সময়ই ভালো লাগে, তো স্পেশাল স্পেশাল দিনগুলো যেন বেশি করেই ভালো লাগে। তো বাবার নন্দুকে খাওয়ানো হয়ে গেছে, তো এবার বাবা প্রসাদগুলো এক এক করে সরিয়ে দিচ্ছে। এই দেখো, আমি নন্দুগোপালকে রাখি পড়াচ্ছি, ও আমার ভাই, তাই ওকে আমি রাখি পড়াচ্ছি। বন্ধুদের বলছি, তোমরা প্লিজ দয়া করে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, ও কারো যদি মন হয় সে শেয়ার করতে পারো। এমন কিছু ভিডিও আমি বানাই না শেয়ার করার মতো, তবুও বলবো যে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো, আমি অবশ্যই পাশে থাকব। অনেকগুলো গোপাল আছে এখানে, তো নন্দুকে আর কৃষ্ণাকেই পড়াচ্ছি রাখি, এই জন্য আর ওদের ছোট্ট ছোট্ট হাত, তো ওই জন্য ওদের আর পড়াচ্ছি না। তো মা থাকলে আরও ভালো হতো, মা নেই, তাই আমি বাড়ির কাছেই বিয়ে হয়েছে বলে আমি দৌড়ে দৌড়ে আসতে পারি সব সময়। কি করব, মায়ের কমি তো কোনো দিন পূরণ হবে না, এইভাবেই আমার জীবনটা কেটে যাবে নন্দুর কাছে বাবার কাছে এসে এসে। তো এটা হলো আমার দেওর, দেওর না ভাই, ওকে আমি রাখি পড়াই প্রত্যেক বছর বিয়ে হয়ে থেকেই। ভাই ফোঁটা দিই না, কিন্তু রাখিটা প্রতি বছরই ওকে আমি পড়াই। তো এইবারও রাখি পরিয়েছি, ওর দাদা ভিডিও করে দিচ্ছে আর আমি ওকে রাখি পড়াচ্ছি। এই দেখো, ওর বাবুর গানের মানে গিটারের স্যার ওকে ক্যাডবেরি দিয়েছে, তাই আমি বললাম নে একটু তোর ছবি তুলে দিই। আর এটা হলো একটা পাখি, মানে টিয়া পাখি, দেখো ওর জন্য চিপস নিয়ে গেছি, তো চিপসটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছিল। এটা দেখার জন্য আমার কাকিমার বাড়ি, আমার বাপের বাড়ির পাশেই কাকিমার কাছে গেছি পাখি দেখার জন্য। তো খুব কিউট একটা পাখি, আমার ছেলে বলে পুষবো, কিন্তু ওর বাবা পুষতে দিতে চায় না, কিন্তু দেখি খাঁচা কেনা আছে, ওর দাদু খাঁচা কিনে দিয়েছে, কিন্তু ওর বাবা বলেছে খাঁচা অবধি ঠিক আছে, পাখি পুষে খাঁচা বন্দি করার জন্য নয়, পাখি খোলা আকাশে উড়বে ওড়ার জন্য। তো ওর বাবা দেয়নি পুষতে, তো ইচ্ছা আছে পাখি একটা নেব, কিন্তু ওকে রাজি করাতে পারলেই হবে। তো পাখিটা খুব কিউট, খুব সুন্দর পাখি। এই দেখো, এই ছবিগুলো তুলেছি, দেখো কি আর তুলবো, ভালো লাগছিল না ওই জন্য কিছু সাজুগুজু করিনি। আর এটা হলো আমার বাবু, আর ম্যামকে রাখি পড়াচ্ছে, তাই ছবি তুলেছি।